পৌঁছে শাহরুখ খানের ফ্যানেরা সিনেমায় ছুটছে, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়া কিং খানের পাঠান। আধুনিক হওয়া এক অভিশাপ বটে, সিনেমা দেখা একমাত্র উপায় যখন ছিল সিনেমা হল, তখন টিকিট কেটে দলে বলে ছবি দেখতে যাওয়াটাই দস্তুর ছিল। কিন্তু ঘরে বসে হাতের মুঠোয় একেবারে বিনামূল্যে পেয়ে যাওয়া যায় যখন পছন্দের সিনেমা, তাহলে সেটাই বেছে নিতে চায় অনেক জনতা। তবে এতে বিশাল অঙ্কের ক্ষতির মুখ দেখছেন প্রযোজক থেকে শুরু করে হলের মালিকেরা। আর তাই বিগ বাজেটের ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা গোটা ইন্ডাস্ট্রির কাছে আতঙ্কিত বটেই। আর এই অনলাইনে ফাঁস হয়ে যাওয়া থেকে মুক্তি পায়নি শাহরুখ খান, দীপিকা পাডুকন, জন আব্রাহাম, অভিনেত পাঠান। অভিযোগ, এই ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে অনলাইনে, তাও এসডি কোয়ালিটি করা, ডাউনলোড করাও যাচ্ছে। শুধুমাত্র হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও নাকি দেখা যাচ্ছে এই ছবি অনলাইনে। টরেন্ট ওয়েবসাইটে 1080p, 720p, 480p, 360p এবং 240p ডাউনলোড করা যাচ্ছে পাঠান। এমনকি কিছু ওয়েবসাইট নাকি অনলাইনে স্ট্রিমিং শুরু হয়ে গেছে। সেই ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়া নির্মাতাদের কাছে মোটেই সুখবর নয়, যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তারা। সিদ্ধার্থ আনন্দ, এই ছবিতে শাহরুখ খানের সাথে দেখা গেছে দীপিকা পাডুকনকেও এবং জন আব্রাহামকেও। দেশ মাতৃটাকে সন্ত্রাসবাদীর হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলে এই ছবিতে।